আস্তে আস্তে ঢুকা। দেখা যায় না, বাঘ হাঁটছে, বাঘটা, এই যে বাঘটা, হ্যাঁ এবার আসছে, হ্যাঁ এর বাবা, পারাবে 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 পারাবে, ফটো ফটো কিছু ফটো কিছু, এই নেমে গেছে, চলে নেমে গেছে, নামে যাও, সামনে এদিকে, আবার এদিকে দে মাথা, এদিকে দে মা, এদিকে চলে যাচ্ছে মাথা ঘোরা, যখন ফটো তুল ফটো তুল ফটো তুল, তখন ফটো তুল ফটো তুল, দূর থেকে ভরে দিল, ওই যা যা একটু মাথা সামনে ঢোকা না, ঢোকা 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 ঢোকা, আস্তে আস্তে ঢোকা, এই কাছে দিয়ে দাও, কাছে দিয়ে দাও, মাথা না এদিকে না, এদিকে না, এই যে বাঘ যাচ্ছে, বাঘ পার হচ্ছে, আস্তে আস্তে রাখ, আস্তে রাখ, চলে চলে, বললাম না বাঘ পার হবে, চল 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 কাছে, চলো কাছে, কাছে চলো না, কিছু আপনাদের সৌভাগ্যটা বুঝতে পারছেন তো, সেই সময় বললে জল সাঁতরে চলে গেল এই পার থেকে ওপারে, দারুন, না না ফোন করার দরকার কি আছে, আমাদের সাথে এই মাথা খেলে কিন্তু লাভ দেবে, এই কানা ধরে আজকে সারাদিন হাঁটবে, খাওয়া আছে কিন্তু চেপে দেবে, এই এই ঢল আছে, এই ঢলে পড়বে, এইখানে আসবে অলোক বাবু, আপনি তো এই সুন্দরবনে গেছিলেন আজকে, তো আপনি আজকের বাঘ দেখলেন, তাতে আপনার কেমন লাগলো, আপনি এই ঝাড়খালিতে সুন্দরবনে কিভাবে এলেন এই মালক্ষী হোমস্টেতে একটু বলবেন। আমি আমার ফ্যামিলি, আমার মিসেস আর আমার ছোট ছেলেকে নিয়ে আমরা রায়গঞ্জ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল থেকে শিয়ালদায় আসি, শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে আসি, তারপরে বাস ধরে ঝাড়খালিতে, সেখান থেকে টোটো করে মা লক্ষ্মী গেস্ট হাউস, এটা আমারই কলিগ ছিল মোহন বাবু, ওনার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করি এবং উনি আমাদের সব এখানটায় ঘোরার ব্যবস্থা করে দেয়। আমরা কালকে আসার পরে বৃষ্টি পেয়েছি, বৃষ্টিতে আমরা কোথাও বের হইনি, আজ সকালে আমরা ব্রেকফাস্ট করে মা লক্ষ্মী গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ি সুন্দরবন ঘোরার জন্য, সেখানে আমরা মা আমলা বোট করে দেউল ঘরানি কাছে যখন পৌঁছাই, তখন হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঘুরে বেড়াচ্ছে,
দেখে আমরা প্রথমে হতবিম্ব হয়ে যাই। সামনে সামনেই দেখ বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি এবং বাঘ দেখে আমার পরিবারে আর বাকি সদস্যরা যারা বোটের মধ্যে ছিল তারাও আনন্দ পেয়েছে আর আমরা এতে খুব আনন্দিত হয়েছি। এবং মা লক্ষ্মী গেস্ট হাউস যে মোহনবাবু আছেন তাকে আমি ধন্যবাদ করব যে আমাদের এই যাওয়া আসার ব্যবস্থা উনি করে দিয়েছেন এবং বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি। এবং সেখান থেকে আমরা বাঘ দেখে আবার ঘুরে আমরা মা লক্ষ্মী গেস্ট হাউসে স্টে করছি।